যাকে দেখবে গুলি করবে। রোহিঙ্গা হত্যাযজ্ঞের স্বীকারোক্তি মিয়ানমারের দুই সেনার। মিয়ানমারের দুই সেনা রাখাইনে 2017 সালের সেনা অভিযানে সংখ্যালঘু রোহিঙ্গা হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেওয়ার পর তাদেরকে নেদারল্যান্ডসের হেগে পাঠানো হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবং মানবাধিকার সংগঠন 45 রাইটস মঙ্গলবার এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই সেনা রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত উত্তরাঞ্চলের ডজনেরও বেশি গ্রামবাসীকে হত্যার পর গণকবর দেওয়ার কথা স্বীকার করেছেন। তাদের একজন সেখানে বলেছেন, 2017 সালের অগাস্টে কমান্ডারের কাছ থেকে তারা স্পষ্ট নির্দেশ পেয়েছিলেন, যাকে দেখবে গুলি করবে। একটি ভিডিওতে তাদের ওই স্বীকারোক্তি এসেছে যে দুই সেনা ওই ভিডিওতে রোহিঙ্গা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তারা রাখাইনে মিয়ানমারের সেনাদের বিরুদ্ধে লড়ে যাওয়া বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে ছিলেন। পরে তাদের নেদারল্যান্ডসের হেগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার আন্তর্জাতিক অপরাধ আদালতে এই সেনাদেরকে সাক্ষী হিসেবে হাজির করা হতে পারে কিংবা বিচার করা হতে পারে। মিয়ানমারের ওই দুই সেনা কিভাবে আরাকান আর্মি হাতে ধরা পড়ল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এমনকি কিভাবে তাদেরকে হেগে নিয়ে যাওয়া হয়েছে এবং কাদের দায়িত্বে আছে এসব কিছুই জানা যায়নি। মিয়ানমার সরকার বা দেশের সেনাবাহিনীর কাছে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ওইদিকে হেগে আইসিসির মুখপাত্র ফাদিয়াল আবদুল্লাহ এই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। আইসিসি এখনও ওই দুই ব্যক্তিকে হাতে পায়নি বলে জানান তিনি। ফাদি বলেন, না, এ খবর সত্যি নয়, আমরা ওই দুইজনকে এখনও আইসিসির হেফাজতে পাইনি। রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনা অভিযানের সময় মিয়ানমার যুদ্ধ অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে গত বছর নভেম্বরে তদন্তের উদ্যোগ নিয়েছে আইসিসি। যদিও মিয়ানমার তাদের বিরুদ্ধে আইসিসির যুদ্ধ অপরাধ সংগঠনের তদন্তকে বেআইনি বলেছে, কারণ মিয়ানমার আইসিসি সনদে স্বাক্ষর করেনি, তাই তারা এই ট্রাইব্যুনালের সদস্য নয়। কিন্তু আইসিসি বলছে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশ সংস্থাটির সদস্য হওয়ায় এই তদন্তের এখতিয়ার তাদের রয়েছে। রাখাইনে সেনা অভিযান শুরুর পর প্রায় 7.5 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আইসিসিতে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন কানাডার আইনজীবী পায়াম আফা খান। তিনি বলেন, ওই দুই ব্যক্তি সরকারি সুরক্ষা দেওয়ার অনুরোধ নিয়ে একটি সীমান্ত পোস্টে হাজির হয়েছিলেন। সেখানে তারা 2017 সালে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের গণহত্যা ও ধর্ষণের কথা স্বীকার করেন। তবে সর্বশেষ আমি এইটুকুই বলতে পারি, ওই দুই ব্যক্তি বাংলাদেশে নেই। দুইজনের বিষয়ে আরাকান আর্মির মুখপাত্র থিনে থুকা বলেছেন, তারা পালিয়ে এসেছিলেন এবং তাদের কখনোই যুদ্ধবন্দী হিসেবে আটক রাখা হয়নি। ওই দুইজন এখন কোথায় আছেন সেই বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। তবে বলেছেন, আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিপীড়নের শিকার সবাইকে ন্যায় বিচার পাইয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আইসিসির তদন্ত ছাড়াও হেগে গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া যে মামলা করেছে তাতে এই দুই সেনার সাক্ষ্য প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে। 2017 সালে সেনা অভিযানের নামে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমার সেনাবাহিনী যে বর্বরতা চালিয়েছে তা 1984 সালের আন্তর্জাতিক গণহত্যা কনভেনশনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার ছোট দেশ গাম্বিয়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।